লাম্পি স্কিন ভাইরাসে আক্রান্ত হয়েছে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার কয়েক হাজার গরু। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। খামারিরা জানান, আক্রান্ত হওয়ার পর গরু বাছুর হঠাৎ খাওয়া বন্ধ করে দেয়, শরীরে গুটি গুটি হয়ে ফুলে যায় এবং পরে তার থেকে সৃষ্ট হয় ক্ষত। হাজার হাজার টাকা খরচ করেও গবাদি পশুগুলোকে সুস্থ করা যাচ্ছে না। পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসকদের প্রয়োজনীয় সহযোগিতাও পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। সরকারি চিকিৎসককে বাড়ি ডেকে আনলে গুনতে হয় অতিরিক্ত টাকা। তবে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, জনবলের অভাব ও এই রোগের প্রতিষেধক না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। গোটা শরীর আর কি ফুলে গেছে। ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, তারপরে গরুর কিন্তু ইয়া ছিল, বাচ্চা ছিল পেটে 8 মাসে, তখন বাচ্চাটা মারা গেছে। এর আগে আমাদের গরুটার অসুখ হইলো, একটা ডাক্তার 2000-3000 টাকা করে নিয়েছিল। এটি একটি ভাইরাস জনিত রোগ, এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন কিছু ইমিউনো বুস্টার ড্রাগ এবং প্যারাসিটামল জাতীয় ঔষধ, অ্যান্টিহিস্টামিন এবং ইমিউনো বুস্টার যে ড্রাগগুলো আছে, এগুলোর আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি।